মুখে থাকা দাগ দূর করার জন্য আমরা যা করি কিন্তু এটা করা যাবে না। ফার্স্টে যাব লেয়ার প্যানেলে, লেয়ার থেকে যাব আমরা কপি লেয়ার, কপি লেয়ার থেকে আমরা যাব ভিভিড লাইট, ভিভিড লাইট থেকে আমরা সরাসরি চলে যাব ইমেজ, ইমেজ থেকে আমরা যাব অ্যাডজাস্ট ইম ব্রাইট, তারপরে যাব আমরা হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে আদার, হাইপাস, হাইপাস আমরা 35 করে দেব ছবির রেগুলেশন অনুযায়ী, তারপর ওকে দেব, ওকে দেওয়ার পর ফিল্টার, তারপর ব্লার, ব্লার থেকে কোশন ব্লার 1.1 করে দেব ছবির রেগুলেশন অনুযায়ী, তারপরে আমরা যাব আবার লেয়ার প্যানেলে, ওখানে লেয়ারকে মাস্ক করব, অল্টা প্লাস ব্যাকস্পেস চাতো, তারপর আমরা ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে থাকাকালীন সময়ে আমরা ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করব, তারপর আমরা এখানে কাজ করতে থাকবো। দেখেন কতটুকু সুন্দর হয়ে যাচ্ছে, আগে কেমন ছিল আর এখন কেমন হচ্ছে দেখেন। পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলের সাথে থাকতে হবে, আমার পেজটাকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন, তা আরও ভালো ভালো ভিডিও পাবেন এবং শিখতে পারবেন। ওকে, ধন্যবাদ, বাই বাই।